একদম, যারা বারুক ড্রেস পরতে পছন্দ করে না, এগুলা 8,000 কি 10,000 টাকা হচ্ছে আনস্টিচ, পার্ট বাই পার্ট না আরো বেশি। হ্যাঁ, আর সেখানে স্টিচড করে স্মল মিডিয়াম লার্জ দিয়ে কি না এত কমে কাজের ফিনিশিং লাইন দেখেন, তাই না? একদম সুতো, বুনন, মেশিন, কাপড় সব সেম, তাই না? সব কিছু পার্ট বাই পার্ট আমরা এনে করে দিলাম ভাই। এটা আসলে, এটা যে আপনাদের জন্য কি পরিমাণ মানে প্লাস পয়েন্ট বুঝাতে পারবো না। আর এই প্রিন্টিংটা তো এত বেশি ফেমাস, এত বেশি ফেমাস, এত সুন্দর একটা ওড়না। আর এই ড্রেসটার না আমার খুব ভালো লেগেছে কি জানেন, এটার স্টিচিং কোয়ালিটিটা মাশাল্লাহ। যারা আসবেন একটু লাভ লাইক দেন, এই যে নিচের পোর্শনে কি সুন্দর করে কাজ, পুরোটাতে কি সুন্দর কাজ, স্লিভে পর্যন্ত কাজ, অসাধারণ একটা ড্রেস। হ্যাঁ মাশাল্লাহ দিল, অসাধারণ একটা ড্রেস এটা। যারা সলিড কাটন, আপনারা জানেন যে এই লাইফটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ লাইফ। আচ্ছা, নেক্সট সাউন্ড ওকে আছে নাকি বলেন তো? ওরে কলিজা পাখি, আমি তো হাজির পলি আপু। আচ্ছা, যারা আসবেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দেন। স্টিচ 3 পিস যাবে। হ্যাঁ, আপুর পরের ড্রেসটার সাথে কিন্তু আমি এটা পরে রিলস করে বাসায় গিয়ে মানে ঘুরে ফিরে, এক মেহমান আসছে গেস্টের সাথে, এখন আবার লাইভ শেষ করে তার আজকে নিয়ে একটু বাইরে যেতে হবে। ভালো রেজাল্ট করছে তাহলে ওর সব পড়লে এটা হচ্ছে ওর জন্য ট্রিট থাকে। হ্যাঁ, সো আজকে কি মজা, এত সুন্দর একটা ড্রেস পরে ঘুরে ফিরে আজকে পুরানো করে তারপরে লাইভ করতেছি। আর দেখেন অনেকক্ষণ পরে আসি না গেছি না, যে হাতের এইটা দেখে বুঝতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার, অলওয়েজ বেস্ট কালেকশন আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা আসবেন এসে আগে লাভ লাইক দিয়ে দেন। এন্ড জানান নেট সাউন্ড ওকে আছে নাকি, সব ঠিকঠাক আছে একটু জানান। আমি তো আবার এই মাইক পড়লে তো আবার শুনতে পান না, শুনতে পাচ্ছেন আপু? কৃষ্ণচূড়ার পাললে আমি নিজেই কৃষ্ণচূড়া হয়ে যাই, বিশ্বাস করবেন। কৃষ্ণচূড়া আরো 20 দিন আগে লাইভ হওয়ার কথা ছিল, ওড়নাগুলো সব নষ্ট হয়ে গেছে সব। আপনারা তো জানেন না এগুলো হচ্ছে আগুন পানির কাজ আপু। হ্যাঁ, আগুন পানির কাজ, একটা যদি মনে করেন ভুল হয় শেষ, সব শেষ। ডাইং এর মধ্যে কালারে প্রবলেম হয়েছে, পুরো থানটায় শেষ, পুরো। মনে করেন 800 পিসের ওড়না যত গজ লাগে শেষ। তো কি বলবো আসলে, এগুলো আসলে লাগ, আবার নতুন করে করো, আবার ইম্পোর্ট করো, আবার দাও, বহুত প্যারা আপু হচ্ছে। পাবেন অন্য কালার আছে আপু, না বারুকের ড্রেস আপনারা যারা ইউজ করেন তারা জানেন, পাকিস্তানি বারুক যারা পছন্দ করেন ওগুলা কখন আপু কালার চেঞ্জ হয় না, যেটা আছে ওটা একটাই হয়। হ্যাঁ, যে এগুলো হচ্ছে আমরা এই থিংকিং থেকে আমরা জানি না কবে বের হয়ে আসতে পারবো। একটা ড্রেসে দুটো কালার, তিনটে কালার, এটা কিন্তু ইন্ডিয়ানরা করে। হ্যাঁ, ইন্ডিয়ানদের ড্রেস গুলো দেখবেন যে কোনো ড্রেসে দুটো তিনটে কালার হয়, বাট পাকিস্তানি ড্রেস গুলো এরকম হয় না। হ্যাঁ, তো আমরা কিন্তু, আমি কিন্তু এখন নাই যে এখন হচ্ছে সবাই হচ্ছে পাকিস্তানি ড্রেস আনছে, ইন্ডিয়ান বয়কট করেছে আপু, কিন্তু আগে থেকে আপনাদের জন্য পাকিস্তানি ম্যাটেরিয়াল আপনি দেখেন, আরো 1-1.5 বছর আগেও দেখেন, আমি তো স্টার্ট করেছি অনেক আগে থেকে, শুধুমাত্র কমফোর্ট জোন থেকে। আমার পেজের আপুরা কমফোর্ট মানে কমফোর্টেবল লাভার যেটাকে বলে দ্যাটস হয়। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট আপু, বাট পাকিস্তানি ড্রেস গুলো এরকম হয় না। আপনি একটা ক্যাটালগে 12টা পাবেন, 12টা 12 রকমের ডিজাইন, 12 রকমের কালার। বারুকের ওরা যখন বের করে আপু, ওদেরও সেম এক একটা এক এক রকম, তো এটা সবকিছু যেহেতু ওরকমই পাচ্ছেন, ওই ধাঁচে এভরিথিং ওটাই পাবেন। হ্যাঁ, আরেকটা যেটা পাবেন ওটারও যেমন কোনো কালার হবে না, ঠিক আছে? আপু রেডি, দুইটা অর্ডার করলাম, এখন আবার এমন কিছু দেখাবার না যে আবার অর্ডার করতে আকি আপু। আচ্ছা, এই ড্রেস এত পছন্দ হয়েছে বুঝছেন, ঘুরে ফিরে একদম চলে আসছি। তো যাই হোক, খুব ছোট্ট লাইভ হবে, 15 মিনিট বা 12 মিনিটের যেহেতু, তো তাড়াতাড়ি করে দেখিয়ে ফেলি, ঠিক আছে? খুব বেশি বলার তো আর কিছু নেই। যারা আমাদের এক্সক্লুসিভ থেকে ড্রেস নেন তারা অলওয়েজ এক্সক্লুসিভ থেকেই নেন, কারণ যারা পাকিস্তানি ড্রেস পরে অভ্যস্ত তাদের এই ড্রেসগুলো ভীষণ রকমের পছন্দ। মজার ব্যাপার কি জানেন, অনেক বড় বড় শোরুম ওনাররা এই ড্রেসগুলো নিয়েই আপনার 8,000-10,000 টাকা সেল করে। আমি মনে মনে বলি তারা তো একটা সেল করলে হয় ভাই, মানে কিছু করার নাই, কারণ ওখানে আপনি অরিজিনালের মাঝখান থেকে এগুলো পেয়ে যাচ্ছেন, কিছু করার নাই, মানুষ নিয়ে নিচ্ছে, এটা কোনো ব্যাপার না। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দেই কোনটা কি, বিসমিল্লাহ রহমান রহিম। চলেন তাহলে দেখা স্টার্ট করে দেই, ভীষণ সুন্দর এই ড্রেসটা, এটার কস্টিং প্রাইস আপু অনেক 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 হাই। সো ফার্স্টে আমি ড্রেসের স্লিভ দিয়ে স্টার্ট করছি, পুরো স্লিভটা আপনাদের খুব সুন্দর মসলিনের মধ্যে খুব ইউনিক প্যাটার্ন করে আপনার কি করা আছে দেখেন, একদম বারুকের ড্রেস, যেটা হয় যেরকম করে কাজ হয়, যেটা হয় যেই ম্যাটেরিয়ালে হয়, সরি, যে সুতোতে হয় সব সেম।
এবং দেখেন এটার ম্যাটেরিয়ালটা কিন্তু প্লেন কোনো কটন নাই। দেখেন পাকিস্তানি যে জেকার্ডের যে আপনার জিগজ্যাগ স্টাইলের কটনটা, সেটার মধ্যে আছে ফুল স্লিপটাতে আমরা সুন্দর করে কি পাচ্ছি, চিকেন কার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। আমি তো 8:15 আসবো বলেছি, চলে আসছি কিন্তু। এবং এটার কিন্তু হাফ বডি ইনার অ্যাটাচ করা থাকবে, বিকজ অফ এটা শেপলিক যে চিকেন কারি গুলো আছে সেটা যেন আমাদের বডিটা শো না করে সেজন্য। হ্যাঁ, আর এগুলো কিন্তু সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে। যে এখানেও খুব সুন্দর করে তিনটা পার্ল, এই পুরো পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন দারুণ করে, কিন্তু বুনন গুলো খুবই অসাধারণ এবং পুরোটার মধ্যে কাজগুলো জাস্ট লুক। এই দেখেন, দেখেছেন শিপলিকের যে ওয়ার্ক, কারণ ড্রেসটা কিন্তু আপু তিনটা পার্ট, মানে পাকিস্তান থেকে যখন আপনারা একইবারে যেটা অরিজিন ওখান থেকে যেটা আপনারা কেনেন, তখন কিন্তু এই পার্টটা আলাদা থাকে, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, এগুলো আলাদা থাকে। আপনাকে কিন্তু কি করতে হবে তখন, সেটা আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আপনারা এটা যেটা নিবেন, প্রতিটা জিনিস অ্যাডজাস্ট করাই পাচ্ছেন, আবার হচ্ছে সাইজ ওয়াইজ পাচ্ছেন, রাইট? আচ্ছা, শাড়ি আপু, শাড়ি দেখাবো, অবশ্যই দেখাবো আপু, শাড়ি দেখাবো, ব্লাউজ বানাতে দিয়েছি, ইনশাল্লাহ দেখাবো, কাল পরশুর মধ্যে শাড়ি দেখাবো, টেনশন নাই, ঠিক আছে, ইনশাল্লাহ টেনশন নাই, শাড়ি দেখাবো। মানে শাড়ি তো আমি একটাই জীবনে লাইভ করেছি, তো আরেকটা এমন লাইভই করবো, এটা যেমন রেকর্ড ব্রেক করা, মানে আপনারা 3-4 হাজার জন নিয়েছেন, 3-4 হাজার পিস নাকি আরো বেশি হবে, আরো বেশি, 5 হাজার, 5 হাজার পিস নিয়েছেন সেই শাড়ি, আলহামদুলিল্লাহ। তো এবারও একটা এমন শাড়ি আনবো যাতে 10 হাজার পিস নিতে পারেন, কিন্তু আমি দিতে পারবো না এবারে শাড়িটা, এবারে শাড়িটা আমি 500 জনকেও দিতে পারবো না, সিরিয়াসলি, কারণ এবার খুব ক্রিটিক্যাল একটা শাড়ি আসতেছে ভাই, অনেক ক্রিটিক্যাল একটা শাড়ি আসতেছে, যে খুবই সুন্দর করে বোরিং ওয়ার্ক, মানে প্রিন্টিং টিন্টিং না, আছে না যে আনলাম আর প্রিন্ট করে দিয়ে দিলাম, অর্ডার করলাম ওরা প্রিন্ট করে পাঠাই দিল, না, অনেক ডেঞ্জারাস কাজের শাড়ি, খুবই সুন্দর। আমি একটা বিয়ে তো পরে যাওয়ার প্ল্যান করেছি, শাড়িটা এত লাইট ওয়েট, এত স্নিগ্ধ সুন্দর, মানে আপনারা জাস্ট প্রেমে পড়ে থাকবেন। আর যারা যারা শাড়িটা ভাগে পাবেন না, তারা মনে করেন রাতে কাঁদবেন বসে বসে, কোন ফাঁকে যে আমি শাড়ি লাইভ দিয়ে দিবো টুপ করে, আমি নিজেই জানি না। আচ্ছা, এই যে হয়ে যাচ্ছে খুব সুন্দর করে শেপটিক চিকেন কারি ওয়ার্কটা, দারুণ করে দেখেন আপু কি মনে করাই দিলেন, আমি তাহলে শাড়ির স্বপ্নে বিবর হয়ে গেলাম। আমি খালি চিন্তা করতেছি আমাকে বললে কেমন লাগবে, ব্লাউজ বানাইতেছে, আমি খালি আমি আমার শাড়ির স্বপ্নে বিভোর থাকতেছে, আরেকজন পাশে সে লাফাইতেছে, ম্যাম আমি কোন কালারটা নিব, হ্যাঁ ও তো মানে আসার পর থেকে পাল্লো করে বেড়ে যায় এমন একটা অবস্থা। আমি ভাই আমার লাইভ করতে দে না ভাই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে দেখেন, দারুণ সুন্দর করে আপনার কি করা থাকছে। আসলে শাড়িটা পেয়ে আমি ফার্স্টে একটা কালার লাইভ করতে চেয়েছি, পরে শুনি যে শাড়িটা দুটো কালার, পরে দুটো কালার হয়ে একটা আমরা আগে শটিংটা পেয়েছি, পরেরটা আমরা পরে পেয়েছি, দ্যাটস হোয়াই। হ্যাঁ, ব্লাউজটা বানাতে দিয়েছি, নাহলে আজকে করে দিতাম শাড়ি লাইভটা, সুইটারটা তো একটু সময় দিতে হবে। যে ব্যাক পার্টটাও দেখেন খুব সুন্দর করে, একদম ইউনিক কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, আর মিনিমাম আপনারা এই শাড়িটা কত কমে পাবেন মানে কল্পনাও করতে পারবেন না। শাড়ির ম্যাটেরিয়ালটা অনেক জোস আসছে, অনেক জোস, এই যে মানে বললাম না, শাড়িটা এমন শাড়ি মন চাইলে বাগানে ঘুরতে যেতে পারবেন, মন চাইলে একটু পার্কে যেতে পারবেন, মন চাইলে একটা বিয়ের দাওয়াতে চলে যেতে পারবেন, মানে এত লাইট ওয়েট, এত জবরদস্ত একটা শাড়ি, ট্রাস্ট মি, আমি আমি বললাম না আমি কতক্ষণে শাড়িটা পরবো। আবার এই শাড়ি নিবেন, আবার মনে করেন 6 মাস 8 মাস বসে থাকবেন, আবার কবে শাড়ি নি ঠিক নাই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে, আরেকটা ব্ল্যাক শাড়ি আছে, ওটা আমি আসলে শিডিউল দিতে পারতেছি না, মনে করি এটা এত কম পিস আছে, শিডিউল কি দিবো, এটা মনে হয় কত 200-250 পিস আছে, তো এই জন্য শিডিউল দিতেছি না, বাট এটা আমার স্টকে আছে, আমি ট্রাই করবো করে দেওয়ার। আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক করে, এগুলো দারুণ সুন্দর করে কাজ, এই কাজটা দেখেন, এটা পুরো বারুকের মধ্যে যা ছিল সেম অ্যাজ ইট ইজ আমরা পাবো, খুবই অসাধারণ, খুবই অসাধারণ, মাশাআল্লাহ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা। আর আমি আপনাদেরকে যদি শো করে দেই, আপনারা তো জানেন যে পাকিস্তানি ড্রেস গুলো উল্টা সাইডের ফিনিশিং লাইনও সুন্দর হয়। হ্যাঁ, এবং এগুলোতে তো আবার দেখেন পিকো ওয়ার্কও করা আছে। হ্যাঁ, আর এই দেখেন একদম সলিড কটন দিয়ে সম্পূর্ণ ইনারটা অ্যাটাচ করে দেওয়া থাকবে, একটা মানে ফ্রন্ট লাইনে আপনাদের ইনারটা অ্যাটাচ করে দেওয়া থাকবে, ঠিক আছে, ব্যাক লাইনে কিন্তু না, ফ্রন্ট পার্ট পুরোটাতে আপনাদের ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে। আচ্ছা, ওনাটা যদি আপনার এভাবে করে পরান, আমি বললাম না আমি একটু ঘুরে আসছি, আজকে যদি বাইরে ঘুরতে গেলাম আমার সাথে কারোর সাথে ইন বাই চান্স দেখা হয়ে যায়, আমার সাথে এই দেখবেন আমি ড্রেস পরে আসি। আচ্ছা, এটা খুবই সুন্দর, তো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা গেল, ঠিক আছে, পুরো ড্রেসটা গেল, ফ্রন্ট গেল, ব্যাক গেল, দামান গেল, দামানের শিফটি কোয়ার গুলো গেল, সব গেল, এখন আসেন এটা সুন্দর দুপাটা, এটা প্যান্টটাও সুন্দর, অলরেডি আপনারা দেখেছেন উল্টা সাইড দিয়েছেন ফ্রন্ট সাইড দিয়েছেন, বুঝিয়ে দিয়েন আমি তো বুঝতেই পারি না। আচ্ছা, কোটা কটন, এখন আসেন কোটা কটন, এই কোটা কটনটা খুবই দারুণ না, দেখেন টেক্সচারটা আমি ক্লোজ দেখাই, কোটা কটনের একটা দোপাট্টা পাবো। এবারে কোটা কটন করছে কি, বারুকের স্টাইলেরটা আনছে, মানে স্ট্রাইপ করে নাই, বক্স বক্স করেছে, বারুকের একদম ওদের লাস্ট যে আপডেটটা এনেছে সেম এই ওনাটাই দিয়েছিল। হ্যাঁ, সেটাই সেটাই কিন্তু আপনাদের জন্য করা হয়েছে, দেখেন এগুলো করা পুরো নট সো ইজি, দেখেন পুরো ওড়নাটার মধ্যে চতুর্দিকে এই ল্যাভেন্ডার ওয়ার্কটা আছে, ব্যাক পার্টটা আমি একটু দেখাই, পুরো ওড়নার চতুর্দিকে। সো যারা পাকিস্তানি বারুক ব্র্যান্ড পছন্দ, আমার মনে হয় না
পাকিস্তানি বারুক ব্র্যান্ড শুধু পছন্দ করবে আর কি, মানে পাকিস্তানি বারুক ব্র্যান্ড হচ্ছে মেয়েদের এখন ক্রাশ ব্র্যান্ড। সিরিয়াসলি আমার অনেক ফেভারিট, মানে ওদের কাজগুলো না খুব সিম্পল এর মধ্যে খুব ক্রিটিক্যাল ওয়ার্ক দিয়ে করে, তো পড়লেও দেখতে অমায়িক সুন্দর লাগে, খুব লাক্সারি একটা আইটেম। বাট ওদের মানে বডি পার্ট গুলো অল অফ দা টাইম কি হয় জানেন, কটন। আর এই যে এই ওড়নাগুলো কিন্তু বারুকরা ফার্স্ট, আমি আমার দেখা মতে বারুক হচ্ছে ফার্স্ট এগুলো লঞ্চ করেছিল, তারপর রাঙ্গরাসিয়া আস্তে আস্তে সবকটা ব্র্যান্ড আনা ট্রাই করলো এবং আনলো। হ্যাঁ, সো ওরা কিন্তু এটা ফার্স্ট আমি দেখেছি ওদের একটা ড্রেসের সাথে, তাও ওরা আর টু মানে 2 ইয়ার্স আগে থেকে এটা লঞ্চ করেছে। সো এটা হলো যে হলো ব্যাপার, তো যারা এটা নিতে পারবেন অনেক সুন্দর। আর এগুলো তো আমাদের খুব বেশি পিসেস আপু থাকেও না, অনেস্টলি সে যেটা খুব বেশি পিসেস এগুলো আমাদের আসেও না মাশাল্লাহ। এখন আসেন অফ হোয়াইট টোনের সাথে মিলিয়ে আমরা প্যান্টও পেয়ে যাবো একদম কটনের ভিতরে সেম অ্যাজ ইট ইজ। এই যে প্যান্টের দামানের যে পাটটুকু আছে খুবই সুন্দর, চিকেন কাটে এত ভালো লাগছে দেখেন, আমার খুব অফ হোয়াইট কালারটা চিকেন কাটে দরকার ছিল, এটা হচ্ছে আমার কত কাজে লাগবে। এই যে প্যান্টটা আমরা স্টিচ পাচ্ছি, হ্যাঁ প্যান্টটা আমরা খুব সুন্দর করে শেপলিক স্টাইলে পিওর কটনের মধ্যে প্যান্টটা স্টিচ পাচ্ছি, এবং প্যান্টের হিপটা কিন্তু অনেক বড় সড়ো দিয়ে দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু সুন্দর করে কলি কাটিং থাকবে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের থ্রি পিস, আমরা সাইজ পাচ্ছি টোটাল 3টা, স্মল মিডিয়াম এন্ড লার্জ। ওকে, স্মল মিডিয়াম এন্ড লার্জ প্রত্যেকটারে কি স্লিপ যাবে আমি বলে দিই, প্রত্যেকটা স্লিপ 23, লং হবে আপনাদের 44, ওনার প্রত্যেকটা 88 থেকে 90 মধ্যে হয়ে যাবে, আর চড়া হবে 34। ওকে, আর প্যান্টের হিপ হবে আপনার 15 থেকে 16, আর লং হয়ে যাবে 40। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর একটা লাক্সারি আইটেম। হ্যাঁ, পাকিস্তানি লাক্সারি আইটেম যে হয় সেটা সম্পূর্ণ প্রতিটা জিনিস ইম্পোর্ট করা, প্রতিটা জিনিস মানে আপনি 19 থেকে 20 করার অসম্ভব অসম্ভব করতে পারবেন না না না, কারণ সেম সবকিছু কিভাবে করবেন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। সো যাই হোক, এটা হয়ে যাচ্ছে ব্যাপার, সো সবকিছু সেম এজ ইট ইজ পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু প্রাইসটা শকিং, এভরি পার্ট বাই পার্ট ভিডিওস, ওয়াও। তাহসিন শর্ণ আপু একদম মনের কথাটা বলেছেন আপু, এই জন্যই তো নিয়েছি, পরে টরে ঘুরে টুরে চলে আসছি বললাম না। সো আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি আমি ইয়ে করব কি বলে, আরেকটা যেটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে আছে সেটা পরে আসছি, ঠিক আছে, সবাই একটু সাথেই থাকতে হবে। চলে এসেছি, আরে এটা তো পুরো পাংখা পাংখা ড্রেস, মানে এত আরাম। হাই হাই, আমার কফি কেসে ঠান্ডা হয়ে, বিসমিল্লা, এটা পরে তো মনে হচ্ছে ঘুমায় যাব মনে হয়, এত সুন্দর এত সুন্দর। হ্যাঁ, ব্যাকপ্যাকটাও দেখেন খুবই সুন্দর, হ্যাঁ অসাধারণ অসাধারণ। এই যে এক্সপেন্সিভ ড্রেস গুলো অসাধারণ হয়, এখন দেখেছেন সাদা ভাইয়ের একটা শর্ট কোর্টস স্টাইলে যে কোর্টস আসছে নতুন নতুন একটা যে আসছে, মানে মাত্র লঞ্চ করেছে ওরা, অরিজিনাল পাকিস্তানি সাদা ভাইয়ের কথা বলছি, তারা কিন্তু এই প্যাটার্নের ফ্লাওয়ারটাকে বড় বড় আকারে ইউজ করেছে, হ্যাঁ বড় বড় আকারে ইউজ করেছে, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের বাংলাদেশে এখন মজার বিষয় কি জানেন, ম্যাক্সিমাম ড্রেস কিন্তু পাকিস্তানিতেই মানে সবাই ইন্সপিরেশনে করে, কোন একটা প্রোডাকশন হাউস যদি আগে বের করে ওটা মনে করেন, এরা মনে করে তাদের সম্পত্তি হয়ে গেছে, এই আমার ড্রেস, আরে ভাই তুই কি করছো সেটা আগে চিন্তা কর না, এ হলো অবস্থা। তারপরে মনে করে হাই প্রফিটে সেল করবে অনেক, এক ড্রেসে মনে করেন 1,000, 1,000, 2,000 প্রফিট করবে। এখন আমার ভাই এত গলা কাটা প্রফিট আমি কোনোদিনও করি না, এটা আমার বিজনেস এর রুলস না, আমার কাছে মানে অপরাধ বোধ কাজ করে, তখন বলবে ও তানহাজ কালেকশন তো এটা এটা দিছে ওটা দিছে, অথচ তাদের চেয়ে ম্যাটেরিয়াল ভালো হয় সেম হয়। তো বাই দা ওয়ে, এটা যে যে যার যার টাকা বেশি সে ওখান থেকে নিবে এটা কোনো কথা না ভাই, চিন্তা করে বলিস কথা, এটা হলো কথা, আমি যদি ধরে ধরি না তাহলে কিন্তু ছাড় পাবি না, তো আমি তো অনেক কিছু বলি না কখনো। আচ্ছা, ফারহান আক্তার লিখেছেন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর, এটা অনেক পাংখা, এটা নাম দিতে পারেন পাংখা ড্রেস, পরে ঘুমায় যাবেন। আর একটা কথা, অনেক আপুরা নাকি বুঝছেন না, আমাদের এই এক্সক্লুসিভ ড্রেস গুলোর কিন্তু এখানটায়, হ্যাঁ এখানে কিন্তু একটা জয়েন্ট লাইন থাকে ম্যাক্সিমাম টাইমে, এটারও একটা রিজন আছে, নাহলে তো আমার দরকার নাই কষ্ট করে জয়েন্ট লাইন ক্রিয়েট করার। এই যে যেমন ধরেন, এটা ধরেন তো চাটা, আর কফিটা ধরেন, এই দেখেন খুবই সুন্দর, হ্যাঁ ব্ল্যাক না হলে আমার চা চলে আসে দুধ দিয়ে কফি দেখলি। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর, দিয়ে সুন্দর করে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু মিলাতে হবে, ঠিক আছে, এটার জন্য কিন্তু কষ্ট করা। সো অনেকে এটা বুঝবেন না ভাই, আমি কিন্তু লাইভে সব বলি আমার কাছে এর জন্য পছন্দ যারা লাইভ দেখে ড্রেস নেয়, এটা আবার এখানেও সুন্দর করে কাজ করছে, ও সাংঘাতিক আরাম,
সাদাবাহার কটন যে লাভাররা আছেন তারা এটা নিতে পারেন। সেম সাদাবাহার যে কটনটা ইম্পোর্ট করে করা খুবই দারুণ, খুবই দারুণ। আমি সবসময় বলবো আপু এই লাইভের আমাদের ড্রেস সবসময় মাথায় রাখবেন, আপু অনেক লো প্রফিটে বিজনেস করে এবং কম্পেয়ার করলে বুঝতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন যে আপু যদি কোনো ড্রেসের প্রাইস এটা দিয়েছে, দ্যাট মিনস যদি কোনো ড্রেস 2-এর ঘরে গিয়েছে, দ্যাট মিনস এটা 7,000 টাকার ঘরের ড্রেস। যদি এক্সক্লুসিভ পেজে আমি বলে থাকি এটা মিলিয়ে নিন, হ্যাঁ কোয়ালিটিটা ওরকমই পাবেন। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক টায়ার্ড আপু, যদিও সুন্দর লাগে গুড, কারণ জানি না কেমন লাগতেছে, টায়ার্ড লাগার কথা। হ্যাঁ কারণ এসিতে ছিলাম অফিসে, আজকে তো ইলেকট্রিসিটি তেমন ডিস্টার্ব করে নাই, তারপর আবার বাইরে গেছি, একটু গরমও লাগছে, বুঝেছেন? জানি না আপনাদের ভালোবাসার চোখে দেখেন, মাশাল্লাহ। উফ ওটা কাপড় তো না যেন পাংখা পাংখা, মানে কাপড় তো না যেন বাটারে বাটারে, অনেক আরাম পাবেন। হ্যাঁ একদম যারা কমফোর্ট জোন থেকে চান, কমফোর্টেবল আবার, তাদের জন্য মাশাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস, সলিড লাক্সারি কটনের মধ্যে পাবো, সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড পাবো, এবং স্লিভের এই পার্টটাতে আমরা সুন্দর করে এরকম লোব লোব ডিজাইন পাবো, অ্যান্ড নেকের এই সম্পূর্ণ পোর্শনটাতে আমরা এমব্রয়ডারি প্যাচেস পাচ্ছি ফিক্সড করা, এবং নেকটা আমরা অবশ্যই বরাবর মতো স্ট্যান্ডার্ড পাবো। বেশি বড় নেক হলে আমি স্যাম্পল থাকতে রিজেক্ট করে দিতাম, বেশি বড় গলার ড্রেস আমি একেবারেই পছন্দ করি না। দেন আসেন হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা কিন্তু একটু শেরওয়ানি প্যাটার্নে করা, হ্যাঁ, বাট শেরওয়ানিটা কিন্তু অনেক বড় করে কাটা দেওয়া হয়নি, কারণ অনেক কাপড়ে বড় কাটা পছন্দ করেন না, ঠিক আছে? একেবারে অল্প করে কাটা দেওয়া হয়েছে, এখন আসেন এই ম্যাটেরিয়ালটা দিয়ে এই বাটন গুলো ক্রিয়েট করা। হ্যাঁ নিচে আবার অরেঞ্জ কালার দিয়ে সুন্দর মতো আংটা আংটা করে করা, দেন এই জিনিসটা করা সম্পূর্ণ, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ আলাদা কোনো মানে বাটন কিনা তা না, শুধু এই ড্রেসটার জন্য এই বাটন গুলো করা, এবং এখানে এই জিনিসগুলো দিয়ে কিন্তু বাটন গুলো লক করা। হ্যাঁ আর এখানে হচ্ছে এরকম একটু ফারা স্টাইলে করেছে, যদি কোনো আপু মনে করেন, প্রয়োজন মনে করেন যে বাটনটা লক করে দিবেন, ইউ ক্যান, অবশ্যই করতে পারবেন। হ্যাঁ তার মধ্যে এখানে দেখেন শোল্ডার আবার কি কিউট করে ডিজাইন করছে ভাই, তারপর হাতার মধ্যে কি সুন্দর করে কাজ করছে, আর এত লাইট ওয়েট মাশাল্লাহ। এই দেখেন এই হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা, আমার কাছে অসাধারণ লেগেছে আপারা, অসাধারণ অসাধারণ, বিশেষ করে খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল ড্রেসটা। হ্যাঁ আরামটা যে পাবেন রে, আরামটা যে পাবেন আমি সেটা চিন্তা করছি, এই যে অসাধারণ ওভারলোডেড, অসাধারণ ওভারলোডেড। হ্যাঁ সেটা তো গেল ব্যাক পার্ট, আর দামানের পার্টটা আমি একটু শো করে দিই। এখানে সুন্দর মতো আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন মসলিন অর্গানজার মধ্যে করা, আর এটা হচ্ছে ব্যাক পার্টের স্টিচিং লাইনটা, আমি একটু যদি শেয়ার করে দেখে নেন, আপনারা তো জানেন যেগুলো স্টিচিং ফিনিশিং লাইন অনেক সুন্দর হয়, সো এটা চলে যাচ্ছে আমাদের ব্যাক পার্টটা, অসাধারণ না বলেন? এখন আসেন ওনার ওনার ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা দেখেননি, আমি ওনার ম্যাটেরিয়ালটা আপনাদেরকে শো করি, ওনাটা খুব সুন্দর মাশাল্লাহ, দেখেন স্ট্রাইপের মধ্যে অসম্ভব পরিমাণে সুন্দর একটা দোপাট্টা পাবেন, অসাধারণ অসাধারণ। দোপাট্টাটা যদি আপনি ওপেন অবস্থায় পরেন আরো বেশি সুন্দর, খেয়াল করে দেখেন একটু স্ট্রাইপ টেক্সচার আছে। আসেন এখন দোপাট্টাতে চলে যাই, দোপাট্টাটা কটন হলো একটু ডিফারেন্ট কটন, আমরা জানি না আমরা দেখাতে পারবো কিনা, এই দেখেন দুটো করে দুটো দুটো করে আমরা কি লাইন দেখতে পাচ্ছি, সরল লেখা দেখতে পাচ্ছি, তাই না? দুষ্টামি করতেছি আছে, সরল রেখা দেখতে পাচ্ছি তো। হ্যাঁ এটা সিল্ক, এই জিনিসটা আমরা ওন্নাটাতে পাবো, সলিড কটন লাভারদের জন্য। এখানে আবার সেম ভাবে এই কাপড়টা দিয়ে এরকম টার্সেল এই ড্রেসটার জন্যই করা হয়েছে, অ্যান্ড বক্স সিস্টেম কিন্তু। হ্যাঁ আর এটা হয়ে যাবে আমাদের সম্পূর্ণ ড্রেসের মধ্যে যে টেকচারটা ছিল সেটা ওন্নাটা খুব অসাধারণ করে মেক করেছে, না দেখেন না খুবই সুন্দর করে, মানে স্ট্রাইপটাকে চতুর্দিকে বোল্ড করেছে ড্রেস থেকে এই কালারটা নিয়ে করেছে, সেম অ্যাজ ইট ইজ সাদাবাহারের যে কটন কালেকশন গুলো হয় একদম ওরকম, প্লাস এথনিকের মধ্যেও কিন্তু এখন আবার এরকম এসছে, যার কারণে আমি ফ্লাওয়ার গুলো মাঝে মাঝে খোলায় ফেলে, এথনিক নাকি সাদাবাহার, ওরা এখন মানে একজন আরেকজনকে ফলো করছে প্রতিটা ব্র্যান্ড, কিছু ফ্লাওয়ার কিছু ওনার ম্যাটেরিয়াল, মানে আমরা যখন আনি তখন দেখি যে কি রে এটা তো রাংরাসিয়ে ছিল, এরকম হয়ে যায়। আচ্ছা এম এ সুজন লিখেছেন অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। সাদিয়া আক্তার তপু না, সাদিয়া আক্তার, হ্যাঁ আমি তপু দেখে, আমি তপু তো ছেলেদের নাম, মেয়েদের নাম হয় নাকি আমি জানতাম না, তো সাদিয়া আপু সাদিয়া আক্তার তপু এর জন্য, আলে এখন না আয়াত নাম নাকি ছেলেদেরও হয় বুঝি না, ছেলে মেয়ে একদম শিউলি, তারপরে এবার হয় এরকম, যেমন আমার খালাতো বোনের নাম রিমন, আবার আমার অফিসের একজন আছে ওর নাম রিমন, তা আমার মা কালকে বাসায় গেছে, আমার মা বলে কি তোমার নাম কি, কিসের জন্য জেনে গেছে রিমন, আমার মা কনফিউজ হয়ে গেছে কারণ আমার খালাতো বোনের নাম রিমন, মানে এরকম আমি মাঝে মাঝে কিছু কিছু নাম পরে কনফিউজ হয়ে যাই। হ্যাঁ এটা হলো ব্যাপার, সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে প্যান্টটা খুব সুন্দর ইলাস্টিক থাকবে, আর এখানে হচ্ছে সুন্দর করে কোলি থাকবে, হ্যাঁ যাতে করে আমাদের মানে বসলে উঠলে বা নামাজে যদি পড়ি কোনো কারণে যেন ফেসে না যায়, আর এটা খুব সফট একদম খুব সফট একটা কটনের মধ্যে, ডান আমার কিন্তু সব দেখানো ডান, এখন আমি প্রাইস বলার পালা, এখন চলেন প্রাইসে চলে যাই, ভীষণ সুন্দর ড্রেসটা, যার যেটা মনে ধরে যাবে সে সেটাই নিয়ে নেবেন সাইজ মেনশন করে। ওকে সাইজ মেনশন করে অবশ্যই অর্ডারটা প্লেস করে নেবেন, হ্যাঁ ফ্রাইডে থাকে তো মাঝে মাঝে, এখন অর্ডার করলে ফ্রাইডে সামনে পড়ে গেলে মাঝে মাঝে একটু ডিলে হয়ে যায় সাইজের ড্রেসগুলো, হ্যাঁ একটু ধৈর্য নিয়ে অর্ডার করেন। আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর
কোহলি যেটা পরে আছে এটার উপর বিশ্বাস করবেন, এত অসাধারণ, বাজেটে মিলে গেলে নিয়ে নিন। হ্যাঁ খুব মনে ধরেছে আপু, খুব 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 এতটাই মনে ধরেছে, আমি মনে হয় ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা আমি যখন বারুক দেখেছি পাকিস্তানিটা, তখন মনে হয় 10,000 না যেন 8,000 টাকা এরকম কিছু একটা ছিল, লঞ্চ করেছে যখন একদম ব্র্যান্ড নিউ মধ্যে, কিন্তু এটা তখনই আমার এটা পছন্দ হয়েছে। আমার এটা ফার্স্ট পছন্দ হয়েছে ওড়না, আর সাইডের কাজটা দেখে, সাইডের কাজটা খুব ভালো লেগেছিল। সো মনের আশা পূরণ হয়ে গেছে বুঝছেন, মানুষের মনে মনে অনেক কিছু চাইতে হয় তাহলে পেয়ে যায়। সো এটা হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার, ভাবতে পারিনি আমি এই প্রাইসে পাবো আর কি, মানে মানে কল্পনারও কমে। হ্যাঁ তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট, যেটা বারুক, বারুকের ইন্সপিরেশনের ড্রেস, যেটা সেম অ্যাজ ইট ইজ, আপনার প্যান্ট বলেন, ওড়নার ম্যাটেরিয়াল বলেন, ড্রেসের ম্যাটেরিয়াল বলেন, অর্গানজা বলেন, এভরিথিং সেম টু সেম, নট 19-20। হ্যাঁ শুধু কাটিং প্যাটার্নটা এখানে হয়েছে। সো এটা হচ্ছে কি আপনার, আমরা টোটাল তিনটি সাইজে পাবো, স্মল 36-38, এটার ব্রাসটা হবে 38, অ্যান্ড হচ্ছে মিডিয়াম হচ্ছে 40-42, 42 হবে, আর হচ্ছে কি আপনার লার্জ হচ্ছে 44-46, যার সাইজটা যেটার মধ্যে হয়ে যায় সে সেটা নিয়ে নেবেন। আর আপু পাকিস্তানি ড্রেসগুলো যেহেতু বলেছি 19-20 করতে পারবে না, সেম হবে, সেজন্য 46, আমার কিছু করার নেই। আর হাতা প্রত্যেকটারই আপু যাবে হচ্ছে গিয়ে, সরি প্রত্যেকটারই হাতা যাবে হচ্ছে গিয়ে 23-এর মতো, কারণ এগুলো একটু লং লেন্থে পড়ে। হ্যাঁ মডেলরা দেখেনি তো পরে থাকে। আর 44 হবে লেন্থ, আর হচ্ছে ওড়না লম্বা হবে 88-90, চওড়া 34, 15-16 হবে হিপ, লং হবে 40। ওকে এটা হয়ে যাচ্ছে টোটাল স্ট্রেচ থ্রি পিস তিনটা সাইজে। ড্রেসটা সম্পূর্ণ দেখেছেনই জিগজ্যাগ স্টাইলের একটা, যে কার্ড কটনের মধ্যে সম্পূর্ণটাতে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক, নেকে সুন্দর করে বাটন ওয়ার্ক আছে, হাফ বোর্ড ইনার অ্যাটাচ করা আছে, নিচে সুন্দর করে বোরিং ওয়ার্ক, তিনটা পার্টে ড্রেসটাকে একটা পার্ট করা হয়েছে, আর পুরো ওড়নাটা কোটা কটনের মধ্যে দারুণ সুন্দর করে কাজ আছে। আর যারা বারুকটা দেখেছেন অলরেডি তাদের তো বলার কিছুই নেই, সব সেম অ্যাজ ইট ইজ, ওটা আনস্টিচ ছিল একটা স্টিচটা। সো এটার প্রাইসটা আমরা কম হলো তো 3500-3800 রাখতে পারতাম, তা কিন্তু রাখিনি। যারা এটা নিতে পারবেন 2950 টাকা, হ্যাঁ 2950 টাকা এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে সাইজেস অর্ডার করে দিবেন 2950 টাকা, 2950 টাকা, ওকে 2950 টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, রিচেক দিয়েছেন, রিচেক করেছেন, শিওর বুঝছেন? হ্যাঁ হুম 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 আপনি ইয়েতে ছিল, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এক কথার মধ্যে আরেক কথা চলে গেছে, আচ্ছা এখন আসেন এই ড্রেসটা, যেটা কিনা আপু পরে আছি, খুবই আরাম আপু, যারা রেগুলার অফিসে যেতে হয়, রেগুলার বেবি কিডি স্কুলে যেতে হয়, তারা খুব আরামসে ক্যারি করতে পারবেন। হ্যাঁ যারা পাকিস্তানি ড্রেস রেগুলার ইউজের জন্য ইউজ করে থাকেন, তারা হচ্ছে কি এটা নিয়ে দেখবেন, আপনার ফ্যান হয়ে যাবেন এক্সক্লুসিভের। হ্যাঁ ফ্যান হয়ে যাবেন, যদি আমার এক্সক্লুসিভ পেজটা আলাদা ছিল, লাইভ করার টাইম পাইন ওভাবে মেনটেন করতে পারছি না, দ্যাটস ওয়াই কিন্তু এই পেজে আপনার এই ড্রেসগুলো পাচ্ছেন। বাট কোয়ালিটি আপু অন্য ধাঁচে এগুলো, হ্যাঁ কোয়ালিটি অন্য ধাঁচে, সেটাও একদমই কটনের মধ্যে আছে, একদম লাক্সারি পাকিস্তানি সাদাবার যে কটনগুলো হয়, আমি অরিজিনালের কথা বলছি, নট ইন্ডিয়ান, নট দেশীয়, নট রাফ্লিকা। ওকে সো এই সেম 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 টাইপসের ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে, হাতার মধ্যে সুন্দর মতো কাজ আছে, নিচেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর, প্যান্টটা হচ্ছে সলিড কটনে থাকবে, আর ওড়নাটা তো আমি পরে আছি অলরেডি দেখতেই পাচ্ছেন, আর পুরো ওড়নাটা খুব সুন্দর করে এই যে এরকম ধাঁচের থাকছে। ওকে সো এটাও স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে, সেম ভাবে স্মল 38-42 and 46, তো স্মল টাইপ নিতে পারবেন 34-36-38, আর মিডিয়ামটা 40-42, আর লার্জ হচ্ছে 44-46, প্রত্যেকটা স্লিভ যাবে 41, লং হবে 44, ওড়না হয়ে যাবে 86, চওড়া হবে 40, আর প্যান্টের হিপ হবে 16, লম্বা 40। ওকে এটার প্রাইস দিয়েছি জানেন কত, এটা খুব কমে পাবেন, এটা খুবই কমে পাবেন, মাত্র 1750 টাকায়। ওকে এটা খুবই খুবই রিজনেবল প্রাইস, 1750 টাকা, এটা এত সুন্দর, মানে এটা পরে মনে হবে পাংখা পাংখা, মানে গায়ের মধ্যে মনে হবে এসি লাগিয়ে দিয়েছেন, 1750 টাকা। হ্যাঁ আপনার তিনটা সাইজ এভেলেবেল, 1750 টাকা। ঠিক আছে, এই আমি কখন যে শাড়ি পরে লাইভে চলে আসি ঠিক ঠিকানা নাই, সবাই একটু পেজে পরে আস্তে আস্তে যদি দেখেন যে সোল্ড আউট শেষ, আমি জানি না কিন্তু। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুইট হার্টরা, আর আজকে কি দুপুরে লাইভ মিস করেছেন, আজকে 770 টাকায় ড্রেস দিয়েছি, না রে পুরো মাথা খারাপ, চিকেন কারি ড্রেস দিয়ে দিয়েছি 1199 টাকা, না রে চিকেন কারি থ্রি পিস স্টিচ, মাথা খারাপ। আজকে দুপুরের লাইভটা আমি উঠাই দিব না, দেখেন অনেকে মিস করে গেছেন, যেহেতু পেজে প্রবলেম হচ্ছে, যারা যারা মিস করেছেন দেখে নিন, নিজে রাত আপু লিখেছেন পাঙ্গা পাঙ্গা। আর প্লিজ 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 ই করবেন না, কি জানি বলে রিপ্লাই কমেন্ট করবেন না, লাইজ আপু আমাকে একটু কষ্ট করে আপনারা চাইলে হচ্ছে গিয়ে আমাকে ইয়েতে কি বলে গ্রুপেও দিতে পারেন, অথবা কাস্টমার কেয়ারে কল করতে পারেন, যদি কোনো রকমের প্রবলেম ফেস করেন, আমাদের কাস্টমার কেয়ার আপনাদের জন্য ওপেন আছে, ইনশাআল্লাহ শর্ট আউট হয়ে যাবে, অথবা আপুকে গ্রুপে জানিয়ে দেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন, এলাভ এতটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।